প্রচণ্ড গরম পড়েছে, ভাতে টক ছাড়া তো খাওয়াই যায় না, তাই একই টক বারবার ভালো লাগে না। আর তাই আমি আজকে একটা অন্য ধরনের টক নিয়ে এসে উপস্থিত হয়েছি। এখানে আমি এই 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, এই ডালটা দিয়ে তৈরি করে দেখাবো হাঁড়ি ভরা টক। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি 1/2 ঘন্টা মতো একটু ভিজাতে দেবো। মুসুরি ডালটা ভিজে গেছে, এটাকে এবার আমি মিক্সিতে বেটে নেব। ডালটা মিক্সিতে বেটে নিয়েছি, এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমি গ্যাসে হাঁড়িতে করে জল বসিয়েছি, জলটা একদম হাঁড়িটার প্রায় কানা অবধি নিয়েছি। আর জলটা ফুটে ততক্ষণে আমি এই একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এটাই আমি একটু তেল দিয়ে নেব। থালাটায় তেলটা মাখিয়ে নিলাম, তাহলে আর কি থালাতে বড়াগুলো লেগে যাবে না। জলটা গরম হয়ে গেছে, একদম ফুটে গেছে, এর উপরে ঝাঁঝরি থালাটা বসালাম, এর উপরে আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এতে আমি ডালের বড়াগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা থালা নিয়েছি, এটা আমি ঢাকা দিয়ে দেবো। সব শক্ত শক্ত হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। বড়াগুলো আমি সব থালায় তুলে নিয়েছি, গ্যাসে কড়াই বসিয়েছি, আমি এতে সর্ষের তেল দিলাম, আর আমি এতে 5 ফোড়নটা দিয়ে দিলাম। এখানে আমি তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল, তেঁতুলটা আমি ভিজাতে দিয়ে দিয়েছিলাম, ভিজে গেছে, এটাকে চটকে এর কাঁইটা দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, 5 ফোড়নটা হয়ে গেছে, এতে এবার আমি এই কাঁইটা দিয়ে দেবো। এতে আমি আরো অল্প একটু জল মিশিয়ে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, বা গুঁড়ো দিতে পারেন এতে। আর চিনিটা আপনারা যদি খুব মিষ্টি মিষ্টি খেতে চান, তাহলে চিনির পরিমাণটা বেশিও দিতে পারেন, তবে চিনি খুব একবারে মিষ্টি হলেও ভালো লাগে না, আবার এই টকটা একবারে টক টক হলেও খুব একটা ভালো লাগে না। এবার এতে আমি বড়াগুলো সব দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে হাঁড়ি ভরা টক, এরকম বড়াগুলো কত সুন্দর রস পেয়ে গেছে, সব নরম হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে হাঁড়ি ভরা টক। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।